সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা হবে গ্র্যাজুয়েশনের জন্য, ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য। আমরা প্রথম ধরতে পারো পশ্চিমবঙ্গেরই প্রথম যা অনলাইনে অনার্স ক্লাস করানো হচ্ছে। আর প্রথম ক্লাসেই বা প্রথম অনলাইন ক্লাসে কিন্তু আমাদের সাফল্য এসেছে, স্টুডেন্টদের যথেষ্ট এখানে সাপোর্ট রয়েছে এবং প্রত্যেক স্টুডেন্ট প্র্যাকটিক্যাল নিখুঁতভাবে করতে পারছে। অনেকেই ভাবে যে প্র্যাকটিক্যাল অনলাইনে করা সম্ভব নয়, কিন্তু আমাদের ক্লাসে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পার্সোনাল মেসেজ করে ফোনের মাধ্যমে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হচ্ছে। আমাদের ক্লাস যে শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাস থেকে থিওরিটা মানে জিওটেকটনিক সম্পূর্ণ শেষ হয়েছে, সেখান থেকে নোটস দেওয়া হচ্ছে। এবার শুরু হবে মক টেস্ট, অর্থাৎ পাঁচটা অধ্যায় পড়তে দিলাম, সেখান থেকে মক টেস্ট নেব, যেটা পশ্চিমবঙ্গে কোনো শিক্ষকই করান না বা মানে একটা অভুলের মধ্যে থেকে যায় সিলেবাসটা শেষ করার জন্য। কিন্তু আমরা অনলাইন ক্লাসে কী করছি, সময়টা অনেকটা বাঁচাতে পারছি। এই কারণে আমরা কিন্তু মক টেস্টের মাধ্যমে তোমাদের কেমনভাবে রিভাইজ করিয়ে দেব, যাতে তোমাদের 1% সমস্যা না থাকে, পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য চূড়ান্তভাবে তৈরি হতে পারো। সেই সঙ্গে প্র্যাকটিক্যাল ক্লাসটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আমাদের স্কেলটা সম্পূর্ণ শেষ হয়েছে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে ইনফরমেশন দিই, আমরা কিন্তু ভেবেছি যে প্র্যাকটিক্যাল ক্লাসটা যেটা স্কেলটা শেষ হয়েছে পুনরায় রিভাইজ দেওয়া হবে, কারণ অনেক নতুন ছাত্রছাত্রী আমাদের কাছে যোগদান করেছে। তো তাদের জন্য, তাদের কথা ভেবে আমরা কিন্তু সেই ক্লাসটা রিভাইজ করে দেব, যাতে তাদের সুবিধা হয়। এমনকি আমরা প্রত্যেকটি ছাত্রছাত্রীর দিকে খেয়াল রাখি, কারণ এমন একজন ছাত্রী আছে সে কিন্তু ঝাড়খণ্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তার জন্য তার একার জন্য আমরা স্পেশাল প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছি, শুধুমাত্র তার একার জন্য। কাজেই আমাদের কাছে শিক্ষা ব্যাপারটা একটা অন্য জায়গায়। যারা অনলাইন ক্লাস নিয়ে অনেক কথা বলে যে অনলাইন ক্লাস করানো যায় না, এরকম অনেক জন রয়েছে, তো তারা হয়তো জানে না ভূগোল ক্লাস কীভাবে অনলাইন করাতে হয়। তো সেই যে আমাদের একটা সাকসেস, সেটা কিন্তু স্টুডেন্টদের হাত ধরেই এসেছে। স্টুডেন্টরা আমাকে বা আমাদের ক্লাসকে যথেষ্ট সাপোর্ট করছে এবং বলছে যে আমাদের যে ক্লাস সেটা কিন্তু কম সময়ে, মানে সময়টা প্রচুর পরিমাণে বাঁচাতে পারবে। আর আজকে তোমাদেরকে বলবো যে আমাদের অনলাইন ক্লাস আবার প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হচ্ছে রিভাইজ করানো, যেটা তুমি কোথাও পাবে না। অর্থাৎ কলেজ শুরু হওয়ার আগে তুমি যেভাবে প্রিপারেশন নিয়ে যাবে, ওখানে একবার করে দেখলেই তুমি কিন্তু অনায়াসে সব বিষয়টা আয়ত্ত করতে পারবে। আর আমাদের ক্লাস যে এবছর হয়ে পরের বছর বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। তুমি এবার যদি ভর্তি হও তাহলে একদম শেষ সেমিস্টার পর্যন্ত ক্লাস নিখুঁতভাবে করতে পারো, সময়টা অনেকটা বাঁচাতে পারবে, বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারবে, যাতায়াতের ঝামেলা নেই, একটা দিন চলে যায় তোমাদেরকে যাতায়াত টিউশন যাতায়াত করতে করতে। এমনকি আমরা যে ফিজ নিচ্ছি সেটা একদম নগণ্য, কারণ তুমি অনলাইন ক্লাসে বা যেখানে তুমি টিউশন পড়ছো সেখানে গিয়ে দেখবে যে কত টাকা ফিজ নেয়, কিন্তু আমরা সেই ফিজ না নিয়ে যাতে সব থেকে কম ফিজের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি, কারণ আমরা চাই প্রত্যেকটি ছাত্রছাত্রী ভূগোল অনার্স করে টিউশনের মানে পেছনে বেশি যাতে খরচ না হয়। এইভাবে কিন্তু আমাদের ক্লাস হচ্ছে আর আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস রিভাইজ শুরু হবে। কাজেই যারা ভাবছো আমাদের অনলাইন ক্লাসে এখনও যোগদান করতে চাও বা এখনও টিউশন শুরু করোনি কোথাও, বা ভাবছো অনলাইন ক্লাসের মাধ্যমে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবে, থাকতে পারো, আমাদের বিশ্বাস অবশ্যই তোমাদের সঙ্গে থাকবে। কখনোই তোমরা এখানে কিন্তু অবিশ্বাসযোগ্যতার কোনো কাজ পাবে না। তোমরা যদি এখানে ভর্তি হও একদম শেষ সেমিস্টার পর্যন্ত ক্লাস হবে, একদম নির্ভাবনায় থাকতে পারো। এরকমটা নয় যে হঠাৎ করে আমরা ক্লাস বন্ধ করে দেবো, তুমি কোথায় টিউশন নেবে বুঝতে পারবেন তা কিন্তু নয়। তোমাদের সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো, একদম প্রথম সেমিস্টার থেকে শেষ সেমিস্টার পর্যন্ত ক্লাস হবে। পরবর্তীকালে রিমোট সেন্সিংয়ে সুযোগ দেওয়ার জন্য, অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য কোচিং দেওয়া হবে, সম্পূর্ণ গাইড। যারা এখনও ভাবছো আমাদের অনলাইন ক্লাসে যোগদান করতে চাও করতে পারো, কারণ প্র্যাকটিক্যাল ক্লাসটা রিভাইজ শুরু হচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে। কাজেই তাড়াতাড়ি যদি যোগদান করে নাও তোমার মানে কোনো প্রবলেম হবে না, এমনকি থিওরি যেগুলো হয়েছে সেগুলোর কিন্তু নোটস টোটস যেগুলো আছে তোমাদেরকে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।